নিতে আসছে জাগ্রত মানবতার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুস সাত্তার। মোহাম্মদ আব্দুস সাত্তার, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠান এই অত্র অঞ্চলের মুক্তমণি আলহাজ জবিরুল ইসলাম এমপি সহ উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত উপদেষ্টা মণ্ডলী সহ প্রিয় উপস্থিতি, সবাইকে ঈদের শুভেচ্ছা। জাগ্রত থাক মানবতা, এই স্লোগানকে কেন্দ্র করে আমাদের আজকের এই পথ চলা, আজকের এই জাগ্রত মানবতার আমাদের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মানুষ মানুষের জন্য আসলে এই স্লোগানকে ধারণ করেছি আমরা। এই প্রথম অনুষ্ঠানের অনুষ্ঠান সূচি যেমন প্রতিবন্ধীদের সাহায্য সহযোগিতা প্রদান সহ আরও যেন সামনের দিনগুলোতে আরও ভালো ভালো কার্যক্রম আমরা করতে পারি, তার লক্ষ্যে গড়ে তোলা এই জাগ্রত মানবতা। কে বলে যে এতগুলো সংগঠন আসলে দরকার কি? আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলি, অনেকগুলো জেলা ঘুরেছি, বিশ্ববিদ্যালয় শেষ দিন পর্যন্ত যে শিক্ষাটা আমি পেয়েছি, একটা জেলায় একাধিক সংগঠন থাকে, যেমন লাহিড়িতে কেউ বলতে পারবে না যে 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর কিংবা 26শে মার্চে কোনো প্রোগ্রাম হয়, শুধু ঈদের পর দিন এই ঈদ কিংবা ওই ঈদেই। এগুলোতে আসলে সাংস্কৃতিক চর্চাটা আরও বাড়াতে হবে। যেমন গত বছর এক প্রোগ্রামের আগে আমি পান্না চাচার কাছে গেছিলাম বালিয়ানাঙ্গিতে, ওনার ওখানে যখন কার্ড দিই, উনি কার্ডটা হাতে নিয়েই বলছিলেন যে লাহিড়ির মানুষ খুবই সংস্কৃতি প্রিয়, এই অনুষ্ঠানটা আরও জমজমাট হবে। আসলে উনি বালিয়ারাঙ্গি থেকে বিশ্বাস করেন যে লাহিড়ির মানুষ সংস্কৃতি প্রিয়, আর আমরা বিশ্বাস করি যে যে কোনো প্ল্যাটফর্মই হোক না কেন, আমাদের এই লাহিড়ি একটা কেন্দ্রবিন্দু হয়েছে, যে সবাই জানে যে ঈদের পর দিন যে যে প্ল্যাটফর্মেই থাক না কেন মানুষ মানুষের জন্য। সবার লক্ষ্যে আমি বলতে চাই, আমাদের যে কিছু প্রবলেম আছে সেগুলো আমি বারবার বলি, প্রত্যেকটা প্রোগ্রামেই বলি, আসলে কিছু কাজ হয় কিছু হয় না। যেমন আমরা দাঁড়িয়ে আছি কতগুলো বাস কিংবা স্কুলের বেঞ্চের উপরে, আজ 10 থেকে 11 বছর ধরে লাহিড়িতে প্রোগ্রাম হয়, আমরা খুবই মিস করি যে একটি কয়েকটা ইটের উপর দাঁড়িয়ে থাকবো। একটি মুক্ত মঞ্চ খুব জরুরি দরকার, এটার ডিজাইন আমরা অলরেডি রেডি করছি, যেন মাঠের কোনো ক্ষতি না হয়, স্কুলের ডিজাইনের কোনো চেঞ্জ না হয়, খুব সুন্দরভাবে সামান্য একটি মুক্ত মঞ্চ আমরা আশা করব যেন পাই। আর একটি বিশেষ দাবি আমার সবার কাছে যে বালিয়ারাঙ্গিতে উনি ইচ্ছা করে এটার জন্য কোনো বাজেটের দরকার। আবার ঈদ মোবারক। মোহাম্মদ আব্দুস সাত্তারকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সম্মানিত সুধী আমাদের মাঝে।